আরামবাগ পৌরসভার বাসিন্দাদের নাগরিক পরিষেবা দেওয়ার জন্য শুরু হয়েছে জনতার দরবার। কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের গৃহপ্রাপকদের আবেদনপত্র সরকারি দপ্তরে জমা দেওয়ার শেষ তারিখ 29 সেপ্টেম্বর। সেই কারণে 28 সেপ্টেম্বরের মধ্যে আরামবাগ পৌরবাসীদের নথিপত্র সংগ্রহ করতে বিশেষ উদ্যোগ নিল আরামবাগ পৌরসভা। সোমবার আরামবাগ পৌর ভবনে বিশেষ ক্যাম্প করে গৃহপ্রাপকদের নথিপত্র সংগ্রহের কাজ শুরু করে আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌর ভবনে বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক, সম্পদ মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে, আরামবাগ পৌরসভার তরফ থেকে উদ্যোগ নিয়ে বাংলার বাড়ি প্রকল্পের গৃহ প্রার্থীদের ভোটার কার্ড, আধার কার্ড ও ছবি সহ আবেদনপত্র সংগ্রহ করেন পৌরসভার আধিকারিকরা। এই বিশেষ ক্যাম্পটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন পৌর প্রশাসক স্বপন নন্দী। বাংলার পানি কাগজপত্র পৌরসভার পক্ষ থেকে জমা দেওয়ার কথা বলা হয়েছিল, এখনো যারা জমা দেননি 29 তারিখের মধ্যে আমাদের পাঠাতে হবে, তাই 28 তারিখের মধ্যে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ফটো পৌরসভায় জমা দিতে পারেন। আমাদের যে ওয়ার্ড কমিটি আছে সেখানেও জমা দিতে পারেন, কারণ আপনারা জানেন যে মেনলিস্টে যাদের নাম নেয় তাদের জন্য আমরা মানুষের কাছে আগেও আবেদন করেছি, আবার আবেদন করেছি যে 28 তারিখের মধ্যে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ফটো পৌরসভা তো জমা দিতে পারেন, আর আমাদের যে ওয়ার্ড কমিটি আছে সেখানেও আপনারা জমা দিতে পারেন। তাই আজকে আমাদের আরামবাগ পৌরসভার সুধি নাগরিকদের কাছে আমরা পুনরায় আবেদন করছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.